উসওয়ে হাসানা হচ্ছে উত্তম আদর্শ। কাজেই পৃথিবীতে যে কোনো ব্যক্তির উত্তম আদর্শ অনুসরণ করার ক্ষেত্রে ইসলাম কখনো বাধা দেয় নাই। কারোর মধ্যে যদি উত্তম কিছু থাকে, ভালো কিছু থাকে, তাহলে সে ভালোটা মানা যায়। যেমন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার শাসন আমল যখন চলছিল, তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার ঘাতকরা, যাদের হাতে তিনি শহীদ হলেন, এই ঘাতকরা তাকে অবরুদ্ধ করে ফেলেছিল, তাকে ঘেরাও করে নিজের ঘরে তাকে বন্দী করে ফেলেছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বন্দী অবস্থায় তখন মদিনার মসজিদের ইমামতি করছে ঘাতকদের দল, যারা তাকে মারার পরিকল্পনা করেছে, এবং সেই মসজিদের যারা আগাচ্ছে তারাই কিন্তু মসজিদে নববীতে ইমাম হয়ে গেছে। কি আজব ব্যাপার! বিশ্ব পিছনে এমনই জটিল এবং কঠিন ব্যাপার। এখানে তারা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে মদিনার যারা ইমানদার নামাজি তারা এসে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন যে হুজুর, আপনি ইমাম, এখন আপনাকে বন্দি করে ফেলা হয়েছে একটা চিঠির জের ধরে, একটা চিঠির জের ধরে আপনাকে বন্দি করা হয়েছে। এখন আমরা যাদের পিছনে নামাজ পড়তেছি এদের পিছনে নামাজ পড়তে মন চায় না, এরা উশৃঙ্খল, এদের আমল আখলাক, এদের চরিত্র এবং এদের পরিকল্পনা সবকিছুই আপত্তিজনক, এখন এরাই ইমামতি করছে, তাহলে আমরা তাদের পেছনে নামাজ পড়বো কিনা? এই বিষয়টা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে জনগণ, মুসল্লি, যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে জানতে চাইবে। দেখুন, ইসলাম একটা মানুষকে কত সহজ করে, একটা মানুষের দৃষ্টিভঙ্গি কত পবিত্র করে, ইসলাম একটা মানুষের জীবনকে এত চমৎকার ভাবে সাজায়। এই সাজানো জিনিসটা পাওয়াটাই হলো দুর্লভ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি সবচোখে দেখছেন যে তাকে বন্দি করা হয়েছে, তিনি অবরুদ্ধ অবস্থায় আছেন, আর মসজিদ নববীর ইমাম এখন তাকে যারা মেরে ফেলবে তিগেই ধরনের মানুষরা, আপত্তি এসে গেছে এদের পিছনে মুসল্লিরা নামাজ পড়বে না। হয়তো উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে সমাধান তারা জিজ্ঞেস করলো যে আমরা কি আলাদা জমাত করে নামাজ পড়ব? আছে না, ইমাম ভালো না লাগলে জমাত আলাদা করে, নাহলে মসজিদ বদল করে, কথা বুঝেন ভাই? অথচ সেটা যে কোনো একটা ঠুনকো কারণে হতে পারে, হয়তো বা সেখানে কোনো একটি ছোট্ট একটি কারণ, এমন বহু কারণ তার নিজের ঘরে ঘটে, এমন বহু কারণ তার স্ত্রী তার সন্তানের মধ্যে ঘটে, কিন্তু সে কোনোদিন বাড়ি ছেড়ে পালায় নাই, কথা বুঝেন নাই, কোনোদিন ঘর ছেড়ে কোথাও সে যায় নাই। কিন্তু একটি বিষয় যেখানে বিতর্ক আছে, একটি বিষয় যেখানে পাল্টাপাল্টি কথা আছে, হয়তো বা একটু পছন্দ হলো না, ব্যাস মসজিদ ছেড়ে চলে গেল আরেক মসজিদে, অথবা সমালোচনায় মুখ খোলা শুরু করলো, কিন্তু সেখানে যে অবকাশ আছে, সেখানে যে আরো কিছু বোঝার মতো আরো স্কোপ আছে, স্পিচ দেওয়ার মতো যে স্কোপ আছে, আরো যে স্পেস সেখানে আছে, সেই স্পেস গুলো সে তালাশ করবো না। এগুলো আমরাও করে থাকি, আমাদের জীবনে ভুলগুলো অহরহ হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দেখেন ইসলামের লালিত একজন ব্যক্তি, আমাদের প্রিয় নবী ইসলামের তিনি জামাতা, তারপরে ডবল জামাতা, জুন্নুরাইন, দুই নূরের অধিকারী, নবী করিম সাল্লামের দুই কন্যাকে তিনি বিবাহ করেছেন। হযরতে আমার রাসূল সাল্লাল্লাহু তার উসমান রাদিয়াল্লাহু তাআলার দ্বিতীয় স্ত্রী যখন ইন্তেকাল করেন, তখন নবীজি তার এই মেয়ে দাফন করার সময় তিনি বলছিলেন যে আমার কাছে যদি আরো মেয়ে থাকতো তা আমি উসমানকে দিতাম, জামাইটা এত ভালো জামাই ছিল, সুবহানাল্লাহ, বলে জামাই ছিল এত ভালো একজন জামাই, যে জামাই যার ঘরে মেয়ে দেওয়া হয়েছে শ্বশুর কত প্লিজড, হার্ডলি প্লিজড তার উপরে, যে আমার ঘরে যদি আরেকটি মেয়ে থাকতো আমি তাকে দিতাম, এটা সুবহানাল্লাহ, বলছেন সেই জামাইটা আমরা এখন হইতে পারি নাই, বউ ঘরে আসলে মা ঘর এই সেই টাকা পয়সা আনো, এই আনো সেই আনো, কথাবার্তায় সে বাজে তর্ক,
যেটা অলিক, যেটা অপ্রয়োজনীয়, যেটা অনাহূ অনাকাঙ্ক্ষিত, যেটা অহেতু, যেটা প্রয়োজন নয়, এটাতে তিলে তাল হয়ে যায়, একেবারে লঙ্কা কাণ্ড করে যায়। সম্মানিত শরীর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, তিনি হচ্ছেন অত্যন্ত মোলায়েম। তিনি এত অঝোর নয়নে যখন কবরস্থানে যেতেন, তার চেয়ে বেশি এত ক্রন্দনকারী কোনো সাহাবি পাওয়া যায়নি যে কবরস্থানের পাশে গিয়ে এত কান্না করতেন তিনি। সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা বড় মর্যাদা দিয়েছেন, বিশাল শান দিয়েছেন। যারা মদিনা মুনাওয়ারায় নবীজির রওজার জিয়ারতে যান, তারা দেখেন যে একটা কবরই কিন্তু সৌদি বাদশার পক্ষ থেকে তার এই সাধারণ পোশাকে, সিভিল ড্রেসের এই পুলিশ যারা মুতাওয়া যারা, তারা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কবরকে পাহারা দিচ্ছে। ওই একটা জায়গায় ঘিরে তারা বসে আছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কবরটা একটি আলাদাভাবে একটা সম্মানজনক কবর হিসেবে সেখানে রাখা হয়েছে। তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান। এই রাষ্ট্রপ্রধান হিসেবে তাকে বলা হবে যে আপনি বন্দী, আর আপনার জায়গায় ইমামতি করছে আপনাকে যারা মেরে ফেলবে ঘাতকরা, তাহলে এখানে আমরা ওদের পিছনে নামাজ পড়ব কিনা? তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতে, দেখো নামাজটা যখন পড়ছে তখন তো ভালো কাজ করতেছে, নামাজের রুকু সেজদাটা তো ভালো কাজ। তো যখন কেউ ভালো কাজ করে, একটা দুষ্ট মানুষও যদি ভালো কাজ করে, তাহলে সে তাকে ওই ভালো কাজের অনুকরণ করতে কোনো বাধা নাই। তিনি বলছেন নামাজটা যখন পড়াচ্ছে তো ভালো কাজ তো করতেছে, কাজে এটাতে তোমরা তার পিছনে কি করতে পারো, তাদের পিছনে ইক্তেদা করতে পারো। কত রিল্যাক্স মাইন্ড, কত ফ্রেশ মাইন্ড। শত্রুর ভালো কাজ থেকে সমর্থন আমরা অনেক সময় করি না। আমাদের প্রতিবেশীর সাথে যদি ঝগড়া লাগে, তাহলে তার হাজারো ভালো কাজ হোক, সেটাকে আমরা এই সবসময় সমালোচনার ভাষা দিয়ে আমরা সেটা তিরস্কার করি, অথবা মানুষের কাছে সেটা আমরা বদনাম করি। সম্মানিত শুনি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার জীবনের উপরে যারা আঘাত করবে এমন মানুষগুলো এখন ইমামতির জায়গায় দাঁড়ায়। অথচ তিনি বলছেন যে যখন নামাজ পড়াচ্ছে তখন কি করছে, ভালো কাজ। এগুলো আমাদের শেখনীয় বিষয়। এই শেখার বিষয়গুলোকে আমরা অনেক সময় গভীরভাবে কোরআনের এই চর্চাটা আমরা করি না, যে কারণে আমরা পবিত্র কোরআনকে অনেক সময় কি করতে পারি না। আসসালামু আলাইকুম। দারুন নাজাত আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম। এখানে রয়েছে আবাসিক, অনাবাসিক, ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিপস বিভাগ, জেনারেল প্লে থেকে এইট পর্যন্ত, কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত। প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা। যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর, কুমিল্লা।